আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আমি আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি এসেছি একটি প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের আজকের এই প্রোডাক্টটি পছন্দ হবে তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের যদি পছন্দ হয় আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এটা কিনতে পারেন তো এটি রান্নাঘরের জন্য আমি মনে করি খুবই দরকারি আর খুবই সুন্দর একটি জিনিস ফাংশনাল এখানে ফাস্টা পার্টিশান দেওয়া আছে একের ভিতরে পাঁচ পাঁচ রকমের চাল ডাল দুই তিন রকমের ডাল তারপর লবণ চিনি এগুলি রেখে দিতে পারেন খুব সহজে আর এটি একটি মুভিং যার বলবো তো মুভ করা যায় এই দিক থেকে ওই দিক আর নিচে একটা সুন্দর বাটি দেওয়া আছে এটা দিয়ে আপনার উপর থেকে এই যে এরকম ছুঁজ দিয়ে বটমটা চেপ দিলেই নিচে বাটিতে যে কোনো জিনিস মানে আপনি যেটাই রাখবেন নিচে পড়বে তো একের ভিতরে এই পাঁচটা জিনিস যদি রেখে দেন তাহলে পাঁচ রকমের পাঁচটা বয়ম ধুতে হবে না পাঁচ রকমের পাঁচটা বইম রাখার জন্য অনেক বড় জায়গা জায়গার দরকার হয় সেটা আর লাগবে না তো যেটাই আপনি ঢুকাবে মানে ঢুকাবেন সেটার নিচ্ছে বাটিটা নিয়ে এভাবে সুস টিপে জিনিসগুলো প্রয়োজন মতো নিতে পারবেন মুভিং হওয়ার কারণে খুব সহজে নেওয়া যায় আর এখানে আমি এক এক কেজির একটা পোলাও চাউলের প্যাকেট ঢেলেছি তো এক কেজি তো ধরেছেই আরও আধা কেজির মতোই ধরবে তো তার মানে প্রত্যেকটা ফাংশনে দেড় কেজি করে ধরে সাড়ে সাত কেজি অনায়াসে ধরবে আর কি আর অবশ্যই এটি অনেক ভালো কোয়ালিটির হেভি এবং খুব ভালো প্লাস্টিক আমাদের দেশীয় না লোকাল না এটা চায়না প্রোডাক্ট যার কারণে এটার মানটা অনেক ভালো তো আমি একটু চাউল নিয়ে দেখাচ্ছি এভাবে আপনি বটমটা চাপ দিলে নিচের দিকে ছিদ্রর মাধ্যমে নিচে পড়ে যাবে চাল ডাল যেটাই নেন না কেন আপনার প্রয়োজন মতো আপনি নিতে পারবেন খুব সহজে তো এটার কোয়ালিটিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর রাবার টাইপের প্লাস্টিকটা আর এটা ধোঁয়াটাও অনেক সহজ হালকা একটু সাবানের পাউডার দিয়ে বা লিকুইড দিয়ে এক ঘোষা দিলেই সুন্দর চকচকে হয়ে যাবে এই যে আমি ডালটাও নিয়ে দেখাচ্ছি মানে যখন যেটা লাগবে সেটার নিচে বাটিটা যে কোনো বাটি আপনি চাইলে আপনার নিজের পার্সোনাল বাটি দিয়েও আপনি জিনিসপত্র নিতে পারেন এই যে এইভাবে ঢাকনা দিয়ে আপনি রেখে দিলে ঢাকনার উপরেও অনেক জিনিসপত্র রাখতে পারেন যেহেতু এখানে অনেকগুলো জিনিস একবারে ঢুকিয়ে নেবেন তখন আর সহজে ঢাকনা খোলার দরকার হবে না তো ঢাকনার উপরে আপনি চাইলে জিনিসপত্র রেখে এটার মুভিং মুভিং যে আমি একটা ট্রে আমার ইউজ করি সেটার কাজটাও কিন্তু এখানে হয়ে যাবে তো আপনি টুকিটাকি এটার উপরেও জিনিস রাখতে পারবেন তো এটা অনেক সুন্দর একটা প্রয়োজনীয় জিনিসই আমি মনে করব এখন আধুনিক যুগের রান্নাঘরে আধুনিক জিনিসপত্র রাখলে অনেক সুন্দর লাগে আর জায়গার মানে জায়গাটাও খুব সহ বেঁচে যায় আর কি তো এইভাবে মুভিং করে আপনি জিনিসপত্র নিতে পারবেন খুব সুন্দরভাবে এখন আমি দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে একটু খুলে দেখাচ্ছি এটাকে ফাটে ফাটে আলাদা খোলা যায় তো কীভাবে খুলে ধোয়া যাবে সেটাও সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার মাঝখানের যেই বড় বাট এটা ফিল্টারের মতো আর কি তো এটা আলাদা করা যায় এভাবে করে রাখা যাবে খুলে পরিষ্কার করা যাবে আর উপর করে যদি কোনো ডাল চাল পড়ে টুকিটাকি সেটা এইভাবে খুলে উল মানে নিতে পারবেন অসুবিধা হবে না আর এটার যে পার্টগুলি সেটা আলাদা আলাদা আছে আপনি চাইলে সবগুলো শেষ হলে পরিষ্কার করার দরকার মনে হলে তখন দরকার পরিষ্কার করতে পারেন এটার মাঝখানে একটা বুতামের মতো আর কি সেটার লাগিয়ে এভাবে আর সাইডে দেখতে পাচ্ছেন এটার এই ফাটগুলি ঢুকানোর জন্য সিস্টেম করা আছে উপরে একটা বোতাম আর নিচে একটা তো এটাকে এভাবে ঢুকানো যায় লাগানো যায় আসলে এক দুবার করলে এটা খুব ইজি হয়ে যাবে যারাই নেবেন আমি তাদের জন্য আর কি ইজি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার জন্য সুবিধা হবে আর দুই তিন মাস পর পর এগুলো ধুয়ে নিলে আসলে একদম পরিষ্কার হয়ে যাবে আর প্লাস্টিকের কোয়ালিটিটা আপনারা দেখলেই বুঝতে পারছেন নিশ্চয়ই দেখেই আর কি তো এভাবে এই যে ছোটো বুতামটাতেও পার্টগুলি ঢুকানোর জন্য সিস্টেম দেওয়া আছে আবার সাইডেও আছে যার কারণে এটা নড়াচড়া করবে না আর এক দিকের জিনিসপত্র আরেক দিকেও যাবে না এরকম আর কি শক্তভাবে মজবুতভাবে লাগানো আছে আমি একটু উপর বোতামটাও লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে সাইড বাই সাইড সবগুলো লাগিয়ে এইভাবে আটকিয়ে দিলে হয়ে যায় তো খুব সুন্দর এই মাল্টিপারপাস ঝাড়টি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর যারা কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম